নমস্কার বন্ধুরা এসপিডি শট চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা রিজনিংয়ের এইটটি টু নাম্বার পার্টে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের ইম্পর্ট্যান্ট প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে যে রাম রোহিতের থেকে বয়সে বড় রোহিত শ্যাম সুন্দরের থেকে বয়সে বড় সুন্দর শুধুমাত্র একজনের থেকেই বয়সে বড় সব থেকে ছোটো কে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এখন ফ্রেন্ডস আমরা যদি শেষ দিক থেকে শুরু করি এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য দেখো যেহেতু বলেছে সুন্দর শুধুমাত্র একজনের থেকেই বয়সে বড় তার মানে বুঝতে পারছো যে সুন্দরের নিচে আর একজন থাকবো অর্থাৎ নিচে যারা আমরা রাখছি সেটা হচ্ছে উপর দিকে ক্রমশ বোর্ড দিতে হচ্ছে ঠিক আছে তার মানে যারা সব থেকে বড়ো তারা উপর দিকে থাকবে তার থেকে যে ছোটো সে একটু নিচেই থাকবে থাকবে তার থেকেও যে ছোট সে একটু আরও নিচে থাকবে এখন কি বলেছে রাম রোহিতের থেকে বড় তার জন্য আমরা রামকে প্রথমে উপরে রাখছি তারপর আমরা রোহিতকে রাখছি ওকে আর কি বলেছে রোহিত শ্যাম ও সুন্দরের থেকে বয়সে বড় সুন্দর শুধুমাত্র একজনের থেকেই বয়সে বড় অর্থাৎ সুন্দর যেহেতু একজনের থেকে বয়সে বড় এবং রোহিত দেখো সুন্দরের থেকে বয়সে বড়। ঠিক আছে রোহিত যেহেতু শ্যামের থেকেও বয়সে বড় কিন্তু লক্ষ্য করে যে শ্যামের থেকে সুন্দরও বড় যেহেতু সুন্দর একজনের থেকেই বড়ো তাতে সুন্দর শুধুমাত্র শ্যামের থেকেই বয়সে বড় এরপর কি বলেছে সব থেকে ছোটো কে এখন ফ্রেন্ডস এদের মধ্যে সবার নিচে যে রয়েছে সেই সব থেকে ছোটো এবং সবার উপরে যেটা রয়েছে সেই সব থেকে বড়ো অর্থাৎ রাম হবে সব থেকে বড়ো শ্যাম হবে সব থেকে ছোটো এরপর আমাদের অপশন ফলো করো দেখো অপশানে তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সব থেকে ছোটো কে হবে অবশ্যই স্যাম সব থেকে ছোটো হবে ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার টু লক্ষ্য করো এখানে কী দিয়েছে যে সঠিক সম্বন্ধিত কোনটি হাসপাতাল বিছানা রোগী এই ধরনের ভেন রিজনিং যেহেতু চাকরি পরীক্ষায় প্রচুর কমন আসে এই ধরনের ভালো করে করে প্র্যাকটিস দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে যে হাসপাতাল বিছানা এবং রোগীর মধ্যে সম্পর্কিত সঠিক ভেন ডায়াগ্রামটা আমাদের খুঁজতে হবে এখন এটা বোঝার চেষ্টা করো যে হাসপাতাল এবং বিছানা এবং রোগী দেখো রোগী কোথায় শুয়ে থাকে বিছানাতে শুয়ে থাকে আবার বিছানাগুলো কোথায় থাকে হাসপাতালের মধ্যেই থাকে ঠিক আছে হাসপাতালের মধ্যে থাকে বিছানা ঠিক আছে আর বিছানার মধ্যে শুয়ে থাকে রোগী তার মানে এটাকে যদি আমরা রোগী বলি ওকে তাহলে রোগী নিশ্চয়ই বিছানার মধ্যেই থাকবে অর্থাৎ এটা হবে বিছানা এবং এই সবচাইতে বড় ভেনড্রাগ্রামটা সেটা অবশ্যই হাসপাতাল হবে যেহেতু হাসপাতালের মধ্যেই বিছানা থাকে অর্থাৎ ফ্রেন্ডস এই ধরনের ভেন্ড্রাগ্রাম লক্ষ্য করা কোথায় রয়েছে দেখো এই ধরনের ভেন্ড্রাগ্রাম রয়েছে অপশান এতে এক্ষেত্রে দেখো যে এই যে বড় ভেনটা এটা হচ্ছে হাসপাতাল ঠিক আছে তার ভিতরে থাকে দেখো বিছানা ওকে এবং বিছানাতেই শুয়ে থাকে রোগী অর্থাৎ একদম ভিতরে ভেন্ডাগ্রামটা এটা হবে রোগী অর্থাৎ ফ্রেন্ডস আমাদের কারেক্ট অ্যান্সার অপশন পেলাম ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার থ্রি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কোশ্চেনটা দিয়েছে যে সাকসেসফুল শব্দটির প্রথম বর্ণটি ষষ্ঠ বর্ণের সাথে দ্বিতীয় বর্ণটি সপ্তম বর্ণের সাথে এইভাবে প্রতিটি বর্ণ যদি বিনিময় করা হয় তবে কোন বর্ণটি দিক থেকে দ্বিতীয় হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সেক্ষেত্রে ফ্রেন্ডস আমরা কোশ্চেনটাকে কীভাবে সলভ করছি প্রথমে লিখে নিচ্ছি অর্থাৎ সাকসেসফুল এস ইউ সি সি ই এস এস এফ ইউ এল এখন যদি এটাকে নাম্বারিং করি বাম দিক থেকে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে তাহলে কি বলেছে যে প্রথম বর্ণটি ষষ্ঠ বর্ণের সাথে তার মানে ষষ্ঠ বর্ণ কোনটা এস এসের জায়গায় কী আসবে এই এসটা আসবে তার মানে এরা অ্যাকচুয়ালি কোনো স্থান পরিবর্তন বুঝতে পারা যাচ্ছে না যেহেতু দুটোই এস আছে দ্বিতীয় বর্ণটি ইউ এ কোথায় যাবে এই সপ্তম বর্ণের কাছে তার মানে এসটা এখানে আসবে ইউটা এখানে যাবে তৃতীয় বর্ণ সি এ কোথায় যাবে আট নম্বর স্থানে অর্থাৎ এফটা এখানে আসবে আর সিটা এখানে যাবে ঠিক আছে এই সিটা চার নম্বর স্থানে বর্ণটা কোথায় যাবে ন নম্বর স্থানে তার মানে এখানে ইউ আসবে এখানে কী আসবে সি আসবে আর ইয়ের জায়গায় কে আসবে দশ নম্বর স্থানে চলে যাবে অর্থাৎ এখানে ই আসবে আর এখানে আসবে এল ওকে এরপর আমাদের কি বলেছে ডান দিক থেকে দ্বিতীয় ডান মানে এই দিকটা হচ্ছে ডান দিক তাহলে এই দিক থেকে দ্বিতীয় কোনটা হবে ইয়ের পর সি আছে তার মানে সিটা হবে আমাদের দ্বিতীয় অক্ষর অতএব কারেক্ট অ্যান্সার কোনটা হবে সি তাহলে এরপর আমাদের অপশান ফলো করে দেখো অপশান এতে অলরেডি সি রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস অপশান এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো কোয়েশ্চেন নাম্বার চারে বলেছে যদি রোজকে পপি পপি কে লিলি লিলি কে লটাস এবং লটাসকে গ্যালাডিওলা বলা হয় তাহলে ফুলের রাজা কে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখন বোঝার চেষ্টা করো ফুলের রাজা কাকে বলা হয় ফুলকে ফুলের রাজা বলা হয় ঠিক আছে এবং ফ্রেন্ডস এখানে আরেকটা কথা মনে রাখবে ফুলের রানী কাকে বলা হয় সেটা হচ্ছে রোজকে বা গোলাপকে ফুলের রানী বলা হয় কিন্তু ফুলের রাজা বা জাতীয় ফুল সেটা হচ্ছে আমাদের পদ্ম ফুল ওকে অর্থাৎ পদ্ম ফুলের ইংরাজি কী দেওয়া হচ্ছে পদ্ম ফুলের ইংরাজি হচ্ছে লোটাস ওকে এখন কি বলেছে লোটাসকে গ্লাডিওলা বলা হচ্ছে তার মানে ফ্রেন্স ফুলের রাজা তাহলে কী হবে অবশ্যই গ্লাডিওলা হবে অর্থাৎ পদ্মকে যেহেতু গ্লাডিওলা বলা হচ্ছে তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার এরপর আমাদের অপশান ফলো করে দেখো অপশান ডি অর্থাৎ ফুলের রাজা তাহলে কে হচ্ছে গ্লাডিওলা যদিও আমরা বুঝতে পারলাম যে ফুলের রাজা পদ্ম পদ্মকে যেহেতু গ্লাডিওলা বলছি তার মানে আমাদের অপশন হিসাবে চুজ করতে হবে গ্লাডিওলা ঠিক আছে এবং অবশ্যই ফ্রেন্ডস মনে রাখবে ফুলের রানী যদি বলতো তাহলে কিন্তু গোলাপ ফুলটা হতো অর্থাৎ গোলাপ ফুলকে যা যা বলা হতো সেই মতো আমাদের স্টেপগুলো এগোনো হতো যদি বলতো ফুলের রানী কাকে বলা হয় ঠিক আছে কিন্তু এখানে যেহেতু ফুলের রাজা বলেছে তার মানে পদ্ম ফুলটা নিয়ে এখানে বিবেচ্য বিষয় নেক্সট আজকের ভিডিওর জন্য আমাদের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভে কী বলেছে যদি ও সমান সিক্সটিন ফোর সমান বিয়াল্লিশ হয় তবে ফ্রন্টের কোড কত হবে অর্থাৎ ফ্রেন্ডস আমাদের সবার প্রথমে কোডিং ডিকোডিং এর নিয়মটা ফলো করো যে কোডিং ডিকোডিং এর নিয়ম অনুযায়ী এ সমান ওয়ান বলা হয় ঠিক আছে বি সমান টু ধরা হয় সি সমান থ্রি ধরা হয় এইভাবে ডট ডট করে এম সমান থার্টিন ধরা হয় ওকে এবং জেড সমান টোয়েন্টি সিক্স ধরা হয় কিন্তু এখানে কি বলেছে ও সমান সিক্সটিন অর্থাৎ এই নিয়ম যদি ফলো করতাম তাহলে ও এর কোড কত পেতাম ও এর কোড পেতাম ফিফটিন ওকে অর্থাৎ এম এর পর এন তারপর ও ঠিক আছে কিন্তু আমাদের কী দিয়েছে এটা হচ্ছে ষোলো তার মানে ফ্রেন্ডস বুঝতে পারছো যে কোডিংটা আমরা কীভাবে ফলো করবো অ্যাকচুয়াল এটা কোডিং হবে সেটা থেকে এক যোগ করে নেবো অর্থাৎ ও এর কোডিং যেহেতু পনেরো আমাদের ইংরাজি লেটার অনুযায়ী সেখান থেকে এক যোগ করে নেবো একইভাবে এর কোডিংটা তখন কী হবে এর কোডিং দুই হবে বিয়ের কোডিংটা তিন হয়ে যাবে সি এর কোডিংটা চার হয়ে যাবে অর্থাৎ এক ঘর করে এগিয়ে যাবে তাহলে সেই নিয়ম যদি আমরা ফলো করি আমরা দেখো ওটাকে যেহেতু ষোলো পেয়েছি ফরটাকে কীভাবে লিখছি এফ ও আর এফ এর কোড কত হবে এফের কোড দেখো সাত হবে এক্ষেত্রে ঠিক আছে যেহেতু ইংরেজি অক্ষর অনুযায়ী ছয় নাম্বার স্থানে এফ আছে তার মানে অ্যাকচুয়ালি তার কোড হচ্ছে ছয় কিন্তু এখানে একটা করে বেশি লিখতে হবে আবার একইভাবে ও এর কোড কত হবে অলরেডি দেওয়া আছে ষোলো তাহলে সাত প্লাস ষোলো এবং এর কোডটা কত হবে আমাদের ইংলিশ লেটার অনুযায়ী মনে রাখবো যে টাকা ওয়ান টাকে এখানে তেরো আর জেডটাকে যদি ছাব্বিশ ধরি কিন্তু এখানে প্রত্যেকটা কোডকে আমরা এক ঘর এগিয়ে নেব এই নিয়মটা ফলো করার পর অর্থাৎ আর এর কোডটা কত পাচ্ছি এম এর পর দেখো এন ও পি কিউ আর মানে অ্যাকচুয়ালি আঠারো হচ্ছে আঠারো থেকে আমরা এক ঘর এগিয়ে নেওয়া মানে হচ্ছে উনিশ হবে ঠিক আছে সেই তিনটাকে যোগ করলে কত পাচ্ছি উনিশ আর ষোলো পঁয়ত্রিশ আর সাথে বিয়াল্লিশ অর্থাৎ ফ্রেন্ডস এই নিয়ম ফলো করে আমরা ইজিলি বিয়াল্লিশ পাচ্ছি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছো ফ্রন্টের কোড কত হবে অর্থাৎ এফ আর ও এন টি এদের কোড কত হবে এফ এর কোড কত পেয়েছিলাম সাত পেয়েছিলাম আর এর কোড উনিশ পেয়েছিলাম ও এর কোড অলরেডি ষোলো দেওয়া আছে এন এর কোড কত পেয়েছিলাম এটা হচ্ছে পনেরো ঠিক আছে টি এর কোডটা কত হবে অবশ্যই একুশ হবে ওকে অর্থাৎ টিয়ার করতে এখানে লক্ষ্য করো যে কুড়ি হতো কিন্তু এখানে এক ঘরে এগিয়ে যাওয়ার জন্য একুশ হচ্ছে তাহলে সেই সবগুলোকে যোগ করলে আমরা কত পাচ্ছি সাত আট উনিশশো ছাব্বিশ ছাব্বিশ আর ষোলো বিয়াল্লিশ বিয়াল্লিশ পনেরোই আমরা কত পাচ্ছি সাতান্ন সাতান্ন আর একুশে আমরা পাচ্ছি আটাত্তর অতএব আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখো অপশান ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করবো ফ্রেন্ডস তোমরা কোশ্চেনটা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই ধরনের কোডিং ডিকোডিং কোশ্চেন যেহেতু চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং ফ্রেন্ডস যদি ঠিক মতো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি এনজয় করে থাকো এবং বুঝতে পেরে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে যে ফাইনালি টাস্কটি দেওয়া রইল অবশ্যই টাস্কটি কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারবো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো কতটা ইজিলি আয়ত্ত করতে পারছো এবং ফ্রেন্ডস যদি অ্যান্সারটি বার করতে না পারে তাহলে একাশি নাম্বার রিজনিং এর পার্টটিকে অর্থাৎ আমাদের রিজনিং এর এর প্রিভিয়াস পার্টটিকে অবশ্যই ফলো করে সেখানে কোশ্চেনটির জন্য শর্টকাট উপায় সলভ করা আছে আশা করবো ওই ভিডিওটি দেখার পর প্রবলেমটি সলভ করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং ফ্রেন্ডস যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবে না বেলে এখন অল অপশনের জন্য অন করে রাখতে ভুলবে না যাতে করে আমাদের প্রতিটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ঠিক রাত সাতটা বেজে তিরিশ মিনিটে আপনি তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যান এবং ফ্রেন্ডস আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে আছে যাতে করে আপনি নিজেই তাদের এই স্ট্রাগল পর্বে একটু হলেও সাহায্য করতে পারেন